বন্ধুরা, আজকে আমি নতুন প্রযুক্তিতে একটি ঘর বানাবো, যে ঘরে আমি সুখে শান্তিতে থাকতে পারবো। বুঝছেন, এমন শান্তির ঘর আর কোথাও দেখিনি। কেবলমাত্র কৃষকের দ্বারাই এমন সুন্দর ঘর বানানো সম্ভব। বুঝছেন তো, আপনারা দেখতে থাকুন কেমন সুন্দর হয় আমার ঘরটি। তো এইগুলি ঘর বন্ধুরা, ক্ষেত খামারে কাজ করতে গেলে এইগুলি ঘরের প্রয়োজন হয় থাকার জন্য, নইলে ক্ষেত খামারে শান্তি মতো থাকা যায় না। বুঝছেন তো, এইগুলি ঘর সাধারণত আমরা শিশুকালে খেলাধুলা করার জন্য বানাইতাম, কিন্তু এখন তো আর আমাদের শিশুকাল নেই, এখন আমি বড় হয়ে গেছি, সেই জন্য এখন আমি ক্ষেত খামারে কাজ করি। আর ক্ষেত খামারে কাজ করার জন্য ক্ষেত খামারে এগুলি ঘর বানাই আর এখানে বসে থাকি শান্তি মতো। বুঝছেন, একা একা নিরিবিলি নীরবে এখানে বসে থাকবো আর ভুট্টা ক্ষেত মেশিন মোটর পাহারা দিয়ে থাকবো। বুঝছেন কৃষক বন্ধুরা, ভালো করে বুঝতে পারবে এমন থাকার মজাটা। বুঝছেন বন্ধুরা, আজকে আমি এখানে ছোট্ট একটি ঘর বানাবো। বুঝছেন, ছোট্ট একটি ঘর বানাবো, ঘর বানিয়ে এখানে আমি থাকবো। বুঝছেন তো, এখানে আমি কেন থাকবো? বুঝছেন, এখানে থাকবো এই কারণেই যে এই যে মোটর দেখতেছেন, এই মোটরকে আমি পাহারা দিব। বুঝছেন, যাওয়া বছর একটি মোটর চুরে নিয়ে গেছে আমাদের। বুঝছেন তো, এই বছর চুরকে আর সেই সুযোগ দিব না। বুঝছেন, এবছর আমি মোটরের কাছে থাকব, চুর আসলে চুরকে ধরব, এবং আমাদের গ্রামের পাথারে যত মোটর চুর হয়েছে, বুঝছেন, যত মোটর চুর করেছে সব মোটরের জরিমানা নিব এবং তাকে আইনের হাতে তুলে দিব। বুঝছেন? হ্যাঁ বন্ধুরা, এই যে ঘরের ছয়টি খুঁটা গেড়েছি, বুঝছেন, ছয়টি খুঁটা গেড়েছি, এখন এর উপরে বাঁশ দিব, তারপরে আরও কিছু দিব। বুঝছেন? হ্যাঁ বন্ধুরা, এই যে উপর দিয়ে বাঁশ দিয়েছি, দেখছেন, এখন এর উপরে আরও কিছু দিব। হ্যাঁ বন্ধুরা, আমার ঘর বানানো হয়ে গেছে, এখন আমি এই ঘরে থাকব এবং আপনাদের সাথে এনজয় করব। বুঝছেন তো, এইভাবে আমি কেমনভাবে থাকব সেটাও আপনাদেরকে দেখাবো। এমনভাবে আপনারা দেখেন কীভাবে ঘরটা বানিয়েছি, ভিতরে দেখেন কি মজা লাগবে। দেখছেন, দেখছেন কি সুন্দর মজা, আহ কেমন মজা, ওয়াও ওয়াও। এখানে আমি একা একা থাকবো আর বাঁশি বাজাবো, দুতুরা বাজাবো আর গান গাবো। বুঝছেন কি মজা লাগবে, কি মজা, হাই রে মজা। কৃষক বন্ধুরা, আপনারাও এভাবে থাকবেন। বুঝছেন, যারা যারা থাকে তারা তো এমনভাবে থাকার মজাটা বুঝতে পারে, আর যারা যারা এমনভাবে থাকে না তারা এভাবে থাকবেন, তো এভাবে থাকার মজাটা নিশ্চয় আপনারা বুঝতে পারবেন। বুঝছেন, আমার মোটর চলতে আছে, মানে ছোট্ট ছোট্ট পানি দিতে আছে। বুঝছেন, এই যে ডেলিভারি পাইপ দেখেন, একটা বারে বিলের ভিতরে দিয়েছি, মানে পানির ভিতরে দিয়েছি। বুঝছেন, এখন কম্বল খেতা বালিশ নিয়ে এখানে থাকবো, মজা মজা লাগবে। বুঝছেন, ভিতরে যাই একটু নাকি, বানালাম এত কষ্ট করে, ভিতরে গেলে দেখি কেমন মজা লাগে। মজা লাগে বন্ধুরা, মজা লাগে, মজা মজা মজা, একদম মজা। এখানে থাকব, এখানে একা একা থাকবো তো। বুঝছেন, এখানে একা একা থাকবো আর মসজিদ পরদেশি গান গাবো, নাকি দুতুরা নিয়ে আসবো, আরও কি নিয়ে আসলে ভালো হবে, দুতুরা নিয়ে আসবো। বুঝছেন, বাঁশি নিয়ে আসবো, বাঁশি বাজাবো এখানে, মজা লাগবে। বুঝছেন, ডিজে ডিস্কো ধামাকা, বুঝছেন, এগুলো এখানে নিয়ে আসলে না অনেক মজা লাগবে। এগুলো ফুর্তি, বুঝছেন, ক্ষেত খামারে মেশিন মোটর পহরা দেওয়ার জন্য একটা ঘর বানানো ফুর্তি, থাকাও ফুর্তি, সুখের থাকা। বুঝছেন, এখানেই সুখ,
সুখের ঠিকানা থাকলে এখানে আছে, বুঝছেন। বাড়িতে সুখ নাই, বাড়িতে হলে স্কুল না ভালো লাগে না, বুঝছেন। এখানে একা একা থাকবো, নির বাঁশি বাজাবো, অনেক ভালো লাগবে, হবে কিছু একটা, বুঝছেন, হবে কিছু একটা, এখানে এখানে কিছু একটা হবে, মজা লাগবে। এমন করে বাঁশি ফুটিব, চারিদিকে সাপ আসবে, বুঝছেন। তুলনা বন্ধুরা, ছোটকালে না, মানে শিশুকালে ছোট ছোট ঘর বানিয়ে, বুঝছেন, খেলাধুলা করতাম, বুঝছেন। কিন্তু বড় হয়েছি তো এইগুলো অভ্যাস এখন নেই, যে এখন অভ্যাস হয়েছে ক্ষেত খামারে মোটর মেশিন পাহারা দেওয়ার জন্য এইগুলো ঘর বানানো। যারা কৃষক, কৃষক ভাই বন্ধুরা, আপনারা বুঝতে পারেন নাকি এইগুলো ঘরের মজা, বুঝতে পারেন আপনারা। তো আমি তো মজা এখানে পাবো, বুঝছেন। আপনারাও কৃষক বন্ধুরা, আপনারাও মজা তো পানি। আর যারা যারা কৃষক এখনও হননি, তারা তারা অবশ্যই একদিনের জন্য কৃষক হয়ে এইগুলো মজা নেন। আলাদা জিনিস এইগুলো, বুঝছেন, আলাদা জিনিস। সুখ এখানেই সুখ, মজা 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 মজা। তো ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। খুদা হাফেজ।